বগুড়ার গাবতলী মহিষাবান ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম দুর্নীতি ও আওয়ামী নেতা স্বপনকে লাঞ্ছিত করার ঘটনায় বিচারের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। সকালে পেরিহাট বন্দরে এ কর্মসূচি পালন করেন তারা। এলাকাবাসী জানান, মহিষাবান ইউনিয়নে সরকারি চাল উদ্ধারকে কেন্দ্র করে আওয়ামী লীগ নেতা জাহিদুল ইসলাম স্বপনকে চেয়ারম্যান আমিনুল ইসলাম ও তার সন্ত্রাসী বাহিনী কর্তৃক লাঞ্ছিত ও প্রাণনাশের হুমকি দেয়। উল্লেখ্য, পয়লা জুন সরকারের বিভিন্ন দপ্তরে চেয়ারম্যানের বিভিন্ন অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে দায়েরকৃত অভিযোগের বিচারের দাবিতে মানববন্ধন করা হয়। এদিকে গোপালগঞ্জে সদর থানা যুবলীগের সাংগঠনিক সম্পাদক রাসেল মোল্লার খুনিদের ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সদর উপজেলা যুবলীগ সভাপতি জাহেদ মাহমুদ বাপ্পির সভাপতিত্বে সমাবেশে যুবলীগ নেতা চৌধুরী আশিকুর হাসান শিমুল সহ অন্যরা বক্তব্য রাখেন। অন্যদিকে বেসরকারি টেলিভিশন চ্যানেল এশিয়ান টিভির গাজীপুর প্রতিনিধি হুসাইন আলী বাবুর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে গাজীপুরের শ্রীপুরে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। এতে উপস্থিত ছিলেন জেলার বিভিন্ন মিডিয়ার কর্মরত সাংবাদিকরা। অপরদিকে মাদারীপুরে স্বাস্থ্যবিধি মেনে স্কুল খুলে দেওয়ার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এতে জেলার শতাধিক শিক্ষক কর্মচারী অংশ নেন। এ সময় বেসরকারি স্কুল ও কিন্ডার গার্ডেনে কর্মরত শিক্ষকদের বাড়ি ভাড়া মওকুফ ও প্রণোদনার দাবি জানান। করোনা মোকাবেলায় পারস্পরিক সহযোগিতা এবং করোনা ভ্যাকসিন কিভাবে বাংলাদেশ দ্রুত পেতে পারে, সেসব বিষয়ে ভারতের পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রিংলার সাথে আলোচনা করে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন। সকালে সিলেটের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্থায়ী প্রতিকৃতির উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। এ সময় পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, করোনা পরবর্তীতে ব্যবসা বাণিজ্য শুরু হচ্ছে, এ অবস্থায় কিভাবে দ্বিপাক্ষিক বাণিজ্য বাড়ানো যায় সে বিষয়েও আলোচনা হবে। দুদেশের মধ্যে দ্বিপাক্ষিক অনেক সমস্যা থাকলেও গুরুত্বপূর্ণ সম্পর্ক থাকায় সেসব সমস্যারও সমাধান হবে বলে জানান মন্ত্রী। তাদের দেশে কোভিডের ভ্যাকসিনও তৈরি হওয়ার সম্ভাবনা, সেটা আমরা কীভাবে পাবো টাবো এগুলো, আর আমরা যেখান থেকে পারি সেই কোভিডের ভ্যাকসিনটা সংগ্রহ করব। যখন বাস ট্রাকে মাল আসছিল তখন বন্ধ হয়ে গেল। পশ্চিমবঙ্গ সরকার ঘোষণা দিল যে যারা বাংলাদেশে আসবে এই কোভিডের সময় তাদের কাউরে যেতে দেবে না, তার ফলে হাজার হাজার ট্রাক আটকে গেল। আমাদেরও ট্রাক আসলো, ওদের বেশি। পরে আমরা রেল দিয়ে এখন মাল আসছে, এতে ঝামেলাটা দূর হয়েছে। ফরিদপুরের সদরপুর উপজেলার চর নাসিরপুর ইউপি চেয়ারম্যান শেখ আক্কাস আলীর দুর্নীতির অভিযোগের তদন্তকে কেন্দ্র করে এলাকায় দুপক্ষের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে। সকালে বর্তমান চেয়ারম্যান ও ইউপি সদস্য সমর্থকরা পাল্টাপাল্টি স্লোগান ও মিছিল করার চেষ্টা করলে পুলিশি বাধায় তা বন্ধ হয়ে যায়। উপজেলা নির্বাহী কর্মকর্তা পূরবী গোলদারের উপস্থিতিতে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের তদন্ত করেন স্থানীয় সরকারের উপপরিচালক মোহাম্মদ মনিরুজ্জামান। তিনি বলেন, সুষ্ঠু তদন্ত করে রিপোর্ট জেলা প্রশাসকের কাছে পাঠানোর পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এদিকে দ্রুত সুষ্ঠু তদন্ত করে চেয়ারম্যানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী।